Love you guys. Happy Monday. So welcome back to my channel. I'm TUBAY. Tomra dekhcho Tania jitVlog. So tomra shobai kemon acho? Asha kori bhalo acho ar amio khub bhalo achi. Chole aslam ajke ekta notun vlog video niye. Ajke bolbo je famous Rahul and Sonai barar sathe thake. Rahul and Sonai prank boy ebong prank girl oderke niye. ওদেরকে নিয়ে আমার কিছু কমেন্ট আছে, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা দেখার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায় এবং তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, আর কেউ স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো গাইজ, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এই দেখো আমাদেরকে দেখাচ্ছি জানলা দিয়ে। সকালবেলায় খুব জোরে বৃষ্টি নেমেছে। তো গাইজ, সকালবেলায় এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি নুন ছাড়া আলু ভাতে। এই দেখো নুন ছাড়া আলু ভাতে ভেন্ডি ভাজা আর উচ্ছের তরকারি দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমি আর মিস তানিয়া। দুজন মিলে খাওয়া দাওয়া শুরু করছি, আজকে খাটে বসেই খাচ্ছি, কারণ হচ্ছে আর হাতে পায়ে দু জায়গাতে ব্যথা। তা আগের দিন শীতলক হয়েছিল, সেখানে গন্ডি কেটে ওর হাতে পায়ে দু জায়গায় ব্যথা হয়ে গেছে, তো নিচে বসতে খুব অসুবিধা হচ্ছে, তাই আজকে খাটে বসেই খাওয়া হচ্ছে। তো আজকে খাওয়া দাওয়ার পরে এরপরে আমার বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর বাজারে যাওয়া হবে না, কারণ হচ্ছে বাজারে গেলে বৃষ্টিতে ভিজে যাবো। তো যাই হোক, আজকে এখান থেকে ডিমের ডিম আনা হবে, তো ডিমের তরকারি করা হবে। ভাবছিলাম যে খিচুড়ি আর ইলিশ মাছ করা হবে, তো বৃষ্টির মধ্যে খিচুড়ি আর ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে ডিম ভাতই খাবো, আর কালকে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, সেখানে রিচও খাওয়া হয়েছে, তাই আজকে আর বেশি রিচ খাওয়া হবে না, ডিমের তরকারি করা হবে বাড়িতে। চলো আজকে সকালে খাওয়াটা শুরু করি তাহলে। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বসে গেছি তোমাদের সাথে আড্ডা মারতে জমিয়ে। তো সবাই আমাকে পাগল বলছে, জানি না কেন বলছে, বাথরুমে গিয়ে নাকি ব্লগ করছি, খেতে বসে ব্লগ করছি, হ্যাঁ আর কোথায় কোথায় যে গিয়ে ব্লগ করছি, উল্টো পাল্টা বলে যাচ্ছে আমাকে, আমি নাকি পাগল হয়ে গেছি। তোমরাই বলো, আমার দাদাও বলছে আমাকে নাকি আমি পাগল হয়ে গেছি, ঠিক আছে, তো তোমরাই বলো আমি কি পাগল হয়ে গেছি, দেখে মনে হচ্ছে আমি পাগল। কমেন্টে অবশ্যই জানাও আর সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে। এরকম এখনো বৃষ্টি পড়ছে, ঠিক আছে, বাইরে বৃষ্টি পড়ছে, তো হবে নাকি খেলা হবে বন্ধুরা? বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কিন্তু দারুণ খেলা হয়, বুঝতে পারছো না কি খেলার কথা বলতে চাইছি? ফুটবল খেলার কথা বলতে চাইছি। তোমরা যদি সবাই ফুটবল খেলতে ভালোবাসো, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারা কারা তোমরা ফুটবল খেলতে ভালোবাসো, কারণ আমার ফেভারিট খেলা ফুটবল খেলা। আগে আমি প্রচুর ফুটবল খেলেছি, আর এখন খেলা হয় না যেহেতু কাজের মধ্যে ঢুকে গেছি, তাই আমার খেলাধুলাটা কমে গেছে। নাহলে বাড়িতে পার ডে আমার বাড়িতে ঝামেলা লেগে থাকে ফুটবল খেলা নিয়ে। ফুটবল খেলতে গেলেই না যেতে হবে না। তো যাই হোক, এখন আর অত ফুটবল খেলা হয় না, আর তাছাড়া আমার পায়ে চোটও আছে, এর জন্য ফুটবল খেলাটা আমিও কমিয়ে দিয়েছি, নাহলে আগে বৃষ্টি হলেই ফুটবল খেলা। চলো যাবো মেগা সিটি, নাহলে সল্টলেক, সব জায়গায় চলে যেতাম, সব দল বেঁধে। আর এখন খেলাধুলো তো বন্ধই হয়ে গেছে, কারণ ফোন বেরানোর পরে সবাই খেলাধুলো ভুলে গেছে, সবাই এখন ফোনের মধ্যেই খেলাধুলো করে। সবাই জানো এখন পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, আরও অনেক বিভিন্ন রকমের গেম আছে, লুডো খেলে ঘরে বসে, লুডো খেলে, তারপরে ক্রাম খেলে, পুল খেলে, ক্যান্ডি ক্লাসার খেলে, আরও অনেক রকমের গেম আছে, সবাই যে যেটা পছন্দ করে খেলে। তার জন্য এখন ছেলেপেলেরা এখন দেখি বিকালবেলায়ও কেউ খেলতে আসে না মাঠে, আমাদের পাশে এখন আগে মাঠ ছিল না ঠিকঠাকভাবে, এখন ভালোভাবে মাঠ হয়েছে, চারিদিকে ঘিরেও দিয়েছে, কিন্তু খেলার ছেলে নেই, বিকালবেলায় কোনো ছেলে আসে না খেলতে। আর আগে খেলার জন্য ওখানে সবাই গিয়ে বসে থাকতো, চান্স পেত না কেউ, কেউ চান্স পেত, তিনটে চারটে করে ফুটবলের টিম হয়ে যেত, সবাই দু পাঁচ মিনিট দশ মিনিট করে খেলতো, চান্স হতো না। তো এই হচ্ছে অবস্থা এখনের। তো যেটার জন্য বলতে এসেছি আজকে আমাদের এই ভিডিওতে, আমরা কিছুদিন আগে গেছিলাম ঠাকুরনগরে, তো ঠাকুরনগরে গিয়ে আমাদের একটা ব্লগে বারাসাতের যে একজন বড় ক্রিয়েটার, বারাসাত প্র্যাঙ্ক বয় এবং বারাসাত প্র্যাঙ্ক গার্ল, বুঝতেই পারছো আমরা কার কথা বলছি,
রাহুল এন্ড সোনাই। তো রাহুল আর সোনাইকে নিয়ে বলবো। তো আজকে আমি আগের দিন কিছুদিন আগে আমি যখন ঠাকুরনগর মেলায় গেছিলাম, আমি আর তানিয়া গেছিলাম, তো ওখানে গিয়ে আমাদের সাথে ওদের দেখা হয়েছিল। তো ওরা আমাদের আমাদের ভিডিওতে বলে দিয়েছিল যে এরকম আমাদের চ্যানেলটায়, যেহেতু আমাদের চ্যানেলটা বেশি দিনের নয়, নতুন চ্যানেল মাত্র 2 মাস হয়েছে চ্যানেলটা খুলেছি, তো 2 মাসের মধ্যে তো আমরা তো কোনো ফেমাস মানুষ না যে 2 মাসের মধ্যে খুব ইয়ে হয়ে যাবে, তাই ওরা আমাদেরকে আমাদের চ্যানেলে একটু প্রমোশন করে দিয়েছিল যে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে। তো এটা আমাদের প্রমোশন করে দিয়েছিল, এর জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই, সেলুক জানাই রাহুল অ্যান্ড সোনাইকে। আর ধন্যবাদ জানাই তোমার তোমার পাশে থাকায় যারা, যেসব বন্ধুরা, আরবিন আছে, সন্দীপ আছে, আরও অনেক যে বন্ধুরা আছে তোমাদেরকে সাপোর্ট করে এবং তুমিও ওদেরকে সাপোর্ট করো। খুব তোমাদের মধ্যে একটা একতা রয়েছে, খুব তোমাদের মধ্যে অনেকটা মিল আছে, তো খুব ভালো লাগে এটা দেখতে তোমাদের, কারণ তোমাদের সবার ভিডিওই আমি দেখি। যাই হোক, আমাদের আমার এই যে ভিডিওটা বানাচ্ছি এটাও অবশ্যই হয়তো ইউটিউব তোমাদের কাছেও পাঠাবে, মনে করি, আমার যা মনে হয় পাঠাবে, কারণ আমার যে ভিডিওটা ঠাকুরনগরের ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই ভিডিওটা তোমরা বারাসাতের যে এটা আছে চ্যানেলটা আছে ওইটা থেকে দেখলাম যে তোমরা ফলো করেছো এবং কমেন্টও করেছো, তো খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টটা দেখে। তো খুব এর জন্যই তোমাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানানো, যে তোমাদের হ্যাশট্যাগ আমি ইউজ করেছিলাম ওই ভিডিওতে, প্লাস পরে আর একটা ভিডিওতে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও 2 দিন আগে প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম, একটা হ্যাশট্যাগ রাহুল অ্যান্ড সোনাই ইউজ করেছিলাম। তো এই দুটো ভিডিওতে আমি হ্যাশট্যাগ রাহুল অ্যান্ড সোনাই ইউজ করার ফলে আমি কিছু একটু ভিউজ বেশি ভালো পেয়েছি অবশ্য আর আমার অন্যান্য ভিডিওর থেকে। তো ভালো লাগছিলো যে ভিউজ বা ভালো এসছে। তোমরা 2 দিন আগে নিকো পার্কে এসেছিলে, দেখলাম তোমরা নিকো পার্কে এসে খুব এনজয় করেছো, আর নিকো পার্কে এসে তোমাদের একটা ব্যাড নিউজও শুনলাম যে তোমাদের সন্দীপের ফোনটা জলে পড়ে গিয়ে খারাপ হয়ে গেছে, চলছে না, ডেড হয়ে গেছে। তো পরের ভিডিওতে দেখলাম ও ইসে দিয়ে এসে, সার্ভিস সেন্টারে দিয়ে এসে এবং ঠিকও করে নিয়ে চলে এসে, সেটা আজকে সকালবেলা ভিডিওতে দেখলাম। তো খুব ভালো লাগলো, এবং প্রথমে যখন বলেছিলো যে ফোনটা খারাপ হয়ে গেছে খুব খুব খারাপও লেগেছিলো যে এত দামি একটা ফোন খারাপ হয়ে গেল, আইফোন বলে কথা। যাই হোক, ওর ফোনটা এখন ঠিকও হয়ে গেছে এবং ওর ফোন থেকে ও ব্লগ করা শুরুও করে দিয়েছে, আজকে সকালবেলা একটা ভিডিও পোস্ট করেছিল, তো সেই পোস্টটা দেখলাম, তো ভালো লাগলো। তো ভালো লাগার পরে ওর পোস্টে কমেন্টও করে দিয়েছি, হ্যাপি মাদার্সের যে ভিডিওটা আছে ওই 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 ব্লগটাতে আমি কমেন্টও করে দিয়েছি। তো তোমরা ভালোভাবে ব্লগ করো এবং আরও বেশি বেশি করে ব্লগ করো আর ভিডিওগুলো শেয়ার করো, তো তোমাদের ভিডিওগুলো দেখবো এবং কমেন্টও করবো। তো বন্ধুরা, কিছুদিন আগে বারাসাত গেছিলাম একটা দরকারে, তো দরকার মেটানোর পরে তারপরে ভাবছিলাম যে ওদের ওখানে যাব, রাহুল অ্যান্ড সোনার বাড়িতে যাব। তো ওদের কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই বা ওদের কোনো অ্যাড্রেসও আমার জানা নেই যে ওদের কোথায় থাকে, একদম প্রপার কোথায় থাকে। তো একে ওকে ওদের ফটো দেখিয়েছিলাম, তো কেউ অনেকে বলতে পারছিল না, হয়তো আমরা ঠিক জায়গায় গিয়ে বলতে পারিনি কোন জায়গাটায় ওরা থাকে। তো পরে আবার নেক্সট আবার পরে আবার নেক্সট আবার যাবো ওখানে বাবার সাথে, তখন গিয়ে যদি দেখা করতে পারি, আর ওরা যদি আমাদের ভিডিওটা দেখে, যদি কমেন্টে ওরা জানায় ওই অ্যাড্রেসটা বলে, তাহলে অবশ্যই যাবো ওদের বাড়িতে, গিয়ে ওদের সঙ্গে দেখা করব। আর বেলা অনেক হয়ে গেছে, চুলটাও কাটতে যাবো, চুলটা অনেক বড় বড় হয়ে গেছে, তো চলো সেলুনে যাওয়া যাক। বন্ধুরা, ফাইনালি বাইরে বেরিয়ে গেছি, সেলুনের দিকে যাচ্ছি, দেখি দোকান যদি খোলা থাকে তাহলে করবো, সেলুনে গিয়ে চুল কাটবো। ফোন করেছিলাম তো ফোনটা তুলছে না, তো চলো যাওয়া যাক। তো গাইস, বাইরেতে চলে এসেছি, আর সেলুনে গেছিলাম, সেলুনের দোকান বন্ধ ছিল, তাই আজকে চুল কাটার হয়নি, তো নেক্সট বুধবার দিন কাটবো চুল। ফোন করেছিলাম তো বললো বুধবার আসবে, আজকে দোকান খোলেনি, দোকান বন্ধ রয়েছে। আর আমি যদি কোনো ভুল করে থাকি তো অবশ্যই আমার আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করে জানাবে আমাকে, তাহলে আমি আর হ্যাশট্যাগ ইউজ করবো না, যেটা আমি ফার্স্টেই বলেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবটা কীভাবে করবে? সাবস্ক্রাইব 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 সাবস্ক্রাইব। তো লাভ ইউ গাইস, টাটা, আবার আসি পরে একটা নেক্সট ভিডিও নিয়ে।